এক ব্রেকিং নিউজ, কুকুরাজ আর গুলিচালনার ঘটনার এক নতুন মোড় পোহরলে আহিছে, ন ন তথ্য পোহরলে আহিছে। আর গুলিচালনার ঘটনার পিছতে ব্যাপক রূপ তদন্ত আগবঢ়াই নিছিল কুকুরাজার আরক্ষী। আর এই সমগ্র ঘটনা সন্দর্ভত সোধা পোছার বাবে ছজনকৈ লোকক আটক করেছে আরক্ষী, এগারী মডেল সহ ছজনকৈ লোকক আটক করেছে কুকুরাজার আরক্ষী। সবিক জানাইছো এই মুহূর্তত টাইম এটর দর্শকসকল, কুকুরাজারত গুলিচালনা ঘটনার নতুন মোড়, ন ন তথ্য এটা পোহরলে আহিছে। কুকুরাজার গুলিচালনা ঘটনার আরক্ষীর জালত পড়েছে মডেল সহ ছজনকৈ লোক। কুকুরাজারর হেরফাংগুড়িত সংঘটিত হয়েছিল গুলিচালনার ঘটনা। শনিবার নিশা সংঘটিত গুলিচালনাত সুনীল মণ্ডল নামের এজন ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছিল এই গুলিচালনার ঘটনা। আর ইয়ার পিছতে তীব্রতর হয়ে পড়েছিল আরক্ষীর অভিযান, ব্যাপক রূপত অভিযান গড়ি তুলিছিল কুকুরাজার আরক্ষী। গুলিচালনা ঘটনার সঙ্গে নাম সাঙুর খাইছে নিষিদ্ধ সংগঠন কে এল ওর নাম। এই সমগ্র ঘটনার সঙ্গে কে এল ও জড়িত থাকার তথ্য লাভ করেছে আরক্ষী। আরক্ষী আটক করেছে মডেল নবনীতা বর্মন যোথা আর বিকাশ বোথা নামের দম্পতি হাল। আরক্ষী জালত পড়েছে গৌরী চন্দ্র রায়, নির্মল নির্মল দাস, উত্তম রায় আর মৃদুল রায়, আটাইকেজনক সোধা পোছার বাবে আটক করেছে আরক্ষী। কে এল ওর দুধর্ষ সদস্য পার্থ প্রতিম বর্মন রফে বাপ্পার নির্দেশত এই গুলিচালনার হওয়ার তথ্য লাভ করেছে কুকুরাজার আরক্ষী। নবনীতা বর্মন ব্রুথা আর বিকাশ ব্রুথায় সঘনায় যোগাযোগ রাখিছিল কে এল ওর দুধর্ষ সদস্য পার্থ প্রতিম বর্মনের সঙ্গে। আর ইয়ার পিছতে মডেল দম্পতি হালক সোধা পোছার বাবে কুকুরাজার আরক্ষীয়ে আটক করেছে। এই মুহূর্তে ডাঙর খবর জানাই আছো, কুকুরাজারক গুলিচালনা ঘটনার ন ন তথ্য এতিয়া পোহরলে আহিছে। এই সমগ্র ঘটনার সঙ্গে গুলিচালনা ঘটনার সঙ্গে কে এল ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন কে এল ও জড়িত থাকার তথ্য লাভ করেছে কুকুরাজার আরক্ষীয়ে। কুকুরাজারর হেরফাংগুড়ি সংঘটিত হয়েছিল গুলিচালনার ঘটনা, সুনীল মণ্ডল নামের এজন ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছিল এই গুলিচালনার ঘটনা। আর ইয়ার পিছতে কুকুরাজার আরক্ষীয়ে অধিক তীব্রতর করে তুলিছিল অভিযান, কোনে এই ঘটনা সংঘটিত করেছিল, কোনে গুলিচালনা করেছিল তাক লৈ ব্যাপক রূপত অভিযান গড়ি তুলিছিল কুকুরাজার আরক্ষী আর আটক করেছে। এই সমগ্র ঘটনার সন্দর্ভ তদন্ত আগবঢ়াই নি এগারী মডেল সহ ছজনকৈ লোকক আটক করেছে সোধা পোছার বাবে আরক্ষীয়ে। নবনীতা বর্মন বুথা আর বিকাশ বুথা নামের দম্পতি হালত আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে। আর দম্পতি হালের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে যে গুলিচালনা ঘটনার যখন মাস্টার মাইন্ড পার্থ প্রতিম বর্মন তেওঁৰ সৈতে সঘনাই যোগাযোগ রাখিছিল মডেল দম্পতি হালে। আর ইয়ার পিছতে সোধা পোছার বাবে আটক করা হয়েছে মডেল দম্পতি হালক, সুনীল মণ্ডল নামের এজন ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল এই গুলিচালনার ঘটনা। আর এই সমগ্র ঘটনার সঙ্গে নাম সাঙুর খাই পড়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কে এল ওর নাম। আরক্ষী অভিযান চলায় এগারী মডেল সহ ছজনকৈ লোকক সোধা পোছার বাবে আটক করেছে। আর পরবর্তী সময়ত আর বহু লোক আটক হওয়ার সম্ভাবনা আছে, আরও অধিক তীব্রতর করে তুলিছে কুকুরাজার আরক্ষীয়ে অভিযান। ডাঙর খবর এই মুহূর্তত এগারী মডেল সহ ছজনকৈ লোকক আটক করেছে সোধা পোছার বাবে কুকুরাজার আরক্ষীয়ে।